নমস্কার, আমরা মিডিয়ার লোকেরা খুব জল্পনা করতে ভালোবাসি এবং গল্পের গুরু গাছে তোলাতেও আমাদের কখনো কখনো আপত্তি থাকে না। কিন্তু এই মুহূর্তে যে দুটো বিষয় নিয়ে জোর জল্পনা চলছে তার মধ্যে একটা হলো যে জগদীপ ধনখড়ের জায়গায় আমাদের রাজভবনে কে আসবেন, যিনি এসেছেন এল গানেশন তিনিই থেকে যাবেন, অন্য কেউ আসবে। আর দ্বিতীয় হল উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি শেষ পর্যন্ত বিরোধী ঐক্যের বাইরে গিয়ে জগদীপ ধনখড়কে সমর্থন করবে। এখন দেখুন, এই দুটো বিষয় নিয়েই আলোচনা করার একটা মুশকিল হলো, এটা অনেকটা পিসির গোঁ থাকলে বাবারা চারবাই হতো এরকম একটা আলোচনা করা। তবু ঘটনার গতি প্রকৃতি থেকে আমরা যেটা করতে পারি সেটাকে ইংরেজিতে বলে ইন্টেলিজেন্ট গেসেস। প্রথমে কে আসবেন, একটা খবর বাজারে রটেছিল যে হয়তো কাঁথির সাংসদ শিশির অধিকারীকে বিজেপি কলকাতার রাজভবনে বসাবে। আইনত এতে কোনো বাধা আছে বা সংবিধানে এই নিয়ে কোনো আপত্তি আছে বলে আমার জানা নেই, কিন্তু সাধারণত এবং প্রথা হল যে একটি রাজ্যের রাজ্যপাল তিনিই হবেন যিনি সেই রাজ্যের নাগরিক নন। সুতরাং শিশির অধিকারীকে রাজভবনে বসানোর কোনো তাগিদ নরেন্দ্র মোদী রাখবেন বলে আমার মনে হয় না, এবং সেটাকে এই জল্পনাটাকে আমার মনে হয় ইজিলি আমরা ধূলিসাত করে দিতে পারি। একথা ঠিক যে পশ্চিমবঙ্গে একদা হরেন মুখার্জি প্রায় পুরো সময়কালের জন্যই রাজ্যপাল পদে ছিলেন, তিনি বঙ্গসন্তান কলকাতারই মানুষ তাও ছিলেন, কিন্তু সেটা একটা অন্য সময় ছিল, অন্য যুগ ছিল, যখন বাঙালি হওয়া না হওয়া এটা কি বলে পদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস বলে গণ্য হতো না। তখন মানুষের মূল্যবোধ, রাজনীতিবিদদের মূল্যবোধ সবকিছুই একটু ভিন্ন প্রকৃতির ছিল। একটি নাম বারবার উঠে আসছে, আজকে একটা কোন খবরে দেখলাম বিজেপির একজন নেতা তাকে ইতিমধ্যে বাধাইও দিয়ে দিয়েছেন, তিনি হলেন মুখতার আব্বাস নাকভি। আরো দুটো নাম আজকে অন্য একটি সূত্র থেকে আমার কানে এসছে, সেই দুটো নাম শুনলে হয়তো আপনারাও কিঞ্চিত আঁতকে উঠবেন এবং আমিও শোনার পর আমার বিশ্বাস করতে বা হজম করতে কষ্ট হচ্ছে। প্রথম নামটি হল রঞ্জন গগৈ, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি, এবং দ্বিতীয়টি হল কিরণ বেদি। কিরণ বেদিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রঞ্জন গগৈও তার অযোধ্যা রায়ের পরে, কেউ বলে তিনি হি হ্যাজ বিকাম নোটোরিয়াসলি ফেমাস, সুতরাং এবং তার বিরুদ্ধে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ উঠেছিল সেটা নিয়ে বহু মানুষের মনে বহু প্রশ্ন আছে, অভিযোগ আছে। কিন্তু যাই হোক, রঞ্জন গগৈ কি কলকাতায় আসতে পারেন? যে সূত্র আমাকে এই খবরটা দিয়েছে সে বলছে যে এই কিছুদিন আগেই দার্জিলিংয়ে যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জগদীপ ধনখড়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আড়াই ঘন্টা বৈঠক হল, সেটা নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না। পলিটিশিয়ানরা তাদের মত করে জিনিসটাকে লাঘব করার জন্য অবশ্যই বলবে সৌজন্য সাক্ষাৎ, আমি চা খেতে গেছিলাম, আড়াই ঘন্টা ধরে কেউ চা খায় না। এবং রঞ্জন গগৈয়ের নামটা আসছে সেই সূত্র ধরেই, কেউ কেউ বলছেন যে এই যে হিমন্ত বিশ্ব শর্মা তিনি দার্জিলিংয়ে এসেছিলেন হঠাৎ প্রধানত এই বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং মুখ্যমন্ত্রীকে বাজিয়ে দেখতে। সত্যি না মিথ্যে, অর্ধসত্য না অর্ধমিথ্যে,
আমি কিছুই বলতে পারবো না। কিন্তু এই নামটার উড়িয়ে দেওয়ার পিছনে যে যুক্তিটা দেখানো হচ্ছে এবং যে তথ্যটা সামনে আনা হচ্ছে সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় বলে আমি মনে করি না। দুই, কিন্তু যে নামটি প্রথম থেকেই আমরা শুনে আসছি এবং যিনি এবার রাজ্যসভার সদস্য পদের নবীকরণ হল না এবং ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে চলে যেতে বাধ্য হলেন, সেই মুখতার আব্বাস নাকভি। মুখতার আব্বাস নাকভিকে আমি দেখেছি কাছ থেকে, তিনি অত্যন্ত সজ্জন মানুষ, জগদীপ ধনখড়ের মতো তিনি এরকম দাপাদাপি করে কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না। এবং ঠিক যে কারণে দ্রৌপদী মুর্মুকে 2024 ভোটের আগে, দুবছর আগে রাষ্ট্রপতি ভবনে বসানো হয়, ঠিক একইভাবে এমনটা হতেই পারে যে বিজেপি হয়তো মনে করছে যে একজন সংখ্যালঘু ভদ্র মিতভাষী এবং দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিককে আমরা যদি রাজভবনে বসাই তাহলে হয়তো 2024 আমাদের লাভ না হলেও খুব একটা বড় ক্ষতি হবে না। কেননা বিজেপি তো মোটামুটি সর্বত্রই 100 মধ্যে 100 নম্বরের জন্য লড়ে না। পশ্চিমবঙ্গে যেমন তারা লড়ে 100 মধ্যে 70 নম্বর তারা অ্যাটেম্প্ট করতে পারে, অর্থাৎ এ রাজ্যের সংখ্যালঘু মানুষ এ পর্যন্ত অন্তত বিজেপির সঙ্গে যাননি, যাওয়ার সম্ভাবনাও খুব একটা আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। এখন যদি বিজেপি একজন সংখ্যালঘু মানুষকে রাজভবনে পাঠায় তাহলে হয়তো তাদের একটা অন্তত বলার যুক্তি থাকবে যে আমাদের এই যে তোমরা ভোট ব্যাংকের রাজনীতি করে 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 আমাদের একেবারে মুসলিম বিদ্বেষী হিসেবে বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছ সেটা যে কত বড় মিথ্যে, এই দেখো আমরা মুখতার আব্বাস নাকভিকে কলকাতার রাজভবনে পাঠিয়ে তা প্রমাণ করে দিলাম। সুতরাং একটা অ্যাডিশনাল টকিং পয়েন্ট বিজেপির তো নিশ্চয়ই হবে এবং সেটা কিভাবে ভোটে কাজে লাগাতে পারবে, কতটা লাগবে, তার দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের ভোটার কতখানি প্রভাবিত হবে তা বলার সময় এখনো আসেনি। দ্বিতীয় ব্যাপার যেটা নিয়ে খুব কৌতূহল অনেকের সেটা হল এমন কি হতে পারে যে সাপে নেউলে ভাব হয়ে গেল, অর্থাৎ জগদীপ ধনকার কে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত সমর্থনই করে দিল। এই প্রশ্নটা ওঠার পিছনেও অনেকগুলো কারণ আছে। এক নম্বর, এই যে মার্গারেট আলভাকে বিরোধীরা তাদের সম্মিলিত প্রার্থী হিসেবে আজ মনোনীত করেছে এবং মার্গারেট সম্ভবত আজকে তার মনোনয়নপত্রও জমা দিয়েছেন, সেই প্রক্রিয়া থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস একটু গা বাঁচিয়েছিল। অর্থাৎ যে উৎসাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে 17 দলকে একসঙ্গে নিয়ে রাষ্ট্রপতি পদে একটা বিরোধীদের সর্বসম্মত মনোনীত প্রার্থী খোঁজার চেষ্টা করেছিলেন, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র, যারা পার্থিব সব বিষয়ে প্রেসকে নানা রকম মন্তব্য করেন, বেশিরভাগটাই শুভেন্দু অধিকারীকে গাল দেন, তো তিনিও কিন্তু এ ব্যাপারে সংযম দেখিয়েছেন। তিনি বলেছেন এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না, যা বলার সেটা আমাদের নেত্রী বলবেন। অর্থাৎ কোথাও একটা ধোঁয়াশা ইচ্ছাকৃতভাবে তৈরি হয়েছে। শরদ পাওয়ার বলেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম কিন্তু তিনি কোনো মিটিংয়ে ব্যস্ত থাকার কারণে আমার ফোনটা ধরতে পারেননি, এটা নিশ্চয়ই শরদ পাওয়ারকে বলা হয়েছে। কিন্তু শরদ পাওয়ার ফোন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরছেন না, এটা কিন্তু
ব্যাপারটা 2+2=4 নয়, যদি না ধরে থাকেন তাহলে তার পিছনেও একটা একটা কোনো অঙ্ক থেকে থাকতে পারে। আমার মনে হয় যে যদি শেষ পর্যন্ত সত্যি সেরকম ঘটনা ঘটে, অর্থাৎ জগদীপ ধনখড়কে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে তৃণমূলের সব এমএলএ একত্রিত হলেন, তাহলে তার চাইতে বড় নাটকীয় ঘটনা সাম্প্রতিককালে এই বাংলার রাজনীতিতে ঘটেছে বলে আমার মনে হয় না। ধনখড় যতদিন এই রাজ্যে ছিলেন ততদিন প্রায় প্রত্যহ তার সঙ্গে রাজ্য সরকারের ঠোকাঠুকি লেগেই থাকে। আমি একথা বলছি না যে রাজভবনে বসে জগদীপ ধনখড় যেসব কাজ করেছেন, যেভাবে তিনি রাজভবনকে কলুষিত করেছেন, সেটা কোনো একজন আত্মসম্মান জ্ঞান সম্পন্ন রাজ্যপালের করা উচিত। কিন্তু রাজ্যপালকেও প্রায় রাস্তার ছেলেদের নামিয়ে এনে টিএমসির নেতারা যা মুখে আসে তাই বলে একজন সাংবিধানিক পদাধিকারীকে গালাগাল দিয়েছেন, দিয়েই চলেছে, এবং সেটা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচুতলার নেতা পর্যন্ত সবাই। অতএব একটা বিষাক্ত সম্পর্ক হঠাৎ তার জবনিকাপাত হয়ে গেল বিজেপি জগদীপ ধনখড়কে মনোনীত করায় উপরাষ্ট্রপতি পদে। এবং ঠিক তার পরপরেই কিন্তু ওই আড়াই ঘন্টার দার্জিলিংয়ে রাজভবনের বৈঠক হয়, সেই বৈঠকে রঞ্জন গগৈ আলোচিত হয়ে থাকতে পারেন, জগদীপ ধনখড়ও আলোচিত হয়ে থাকতে পারেন, হয়তো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও দু একটি নাম প্রস্তাব করা হতে পারে। কিন্তু যাই হোক, হঠাৎ একটা যেন হিন্দি চিনি ভাই ভাই এরকম একটা আমরা বাতাসে গন্ধ পাচ্ছি। আচ্ছা, তাই যদি হবে তাহলে এই তো সেদিন কত কাঠখড় পুড়িয়ে কত বাজনা বাজিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে তাড়িয়ে মুখ্যমন্ত্রীকে আনার জন্য বিল হলো, সেটা কি জন্য হয়েছিল? হয়েছিল এই জন্য যে ধনখড়কে একটা সবক শেখাতে। তো এটা যদি ঘটে তবে তার একটা পলিটিক্যাল প্রাইস একটা আছে, একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে যে যদি বিজেপি মনোনীত উপরাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে বসে, তাহলে আবার সংখ্যালঘু মহলের কাছে একটা অন্যরকম বার্তা পৌঁছতে পারে। সুতরাং আমার মনে হয় যে একটা ট্র্যাপিজের খেলার মতো আমরা একটা সুতোর উপরে দাঁড়িয়ে আছে গোটা ব্যাপারটা। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং তাকিয়ে দেখা ছাড়া আমাদের আর গতি নেই। যেটা শুনতে পাচ্ছি সেটা হলো পরশুদিন 21 জুলাইয়ের সভা শেষে হয়তো মুখ্যমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দলের মনোভাব খোলসা করতে পারেন, কিন্তু দেখা যাক পারেন আর করবেন এর মধ্যে একটা বিরাট গ্যাপ। সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমাদের কিছু করার নেই।